আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা হলো রমজান মাসে যে সকল নেক আমল করা যায়। আমরা যখন এই মাসের গুরুত্ব অনুধাবন করলাম, তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়ালো কিভাবে এ মাসে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায়, সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়েতের আলোকবর্তিকা আল কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একজন ঘোষণাকারী ভালো কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। সাথে সাথে এটা হলো মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আমাদের অনেকের ধারণা রমজান মাস সিয়াম পালন ও তারাবি আদায়ের মাস, ব্যাস আর কিসের আমল, দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি, এটাই বা কম কিসের। না, ব্যাপারটা শুধু এতটুকু সীমিত নয়। রমজান একটি বিশেষ বিদ্যাপীঠ। এ রমজানে আমরা কি কি নেক আমল করতে পারি তা নিচে আলোচনা করা হলো। নাম্বার এক, কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল শব্দের অর্থ রাতের সালাত, অর্থাৎ সালাতুত তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে রমজান মাসে ইমান ও এহতেসাবের সাথে রাতের সালাত আদায় করবে, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার দুই, আল কোরআন খতম ও তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সিয়াম ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। নাম্বার তিন, সদকা ও দান। প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার বদান্যতা আরও বেড়ে যেত। নাম্বার চার, এহতেকাফ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এহতেকাফ করতেন। নাম্বার পাঁচ, ওমরা আদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে ওমরা আদায় আমার সাথে হজ আদায়ের সমতুল্য। ছয় নাম্বার, রোজাদারদের ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে অর্থাৎ রোজাদারকে ইফতার করাবে, সে সিয়াম পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করবে, তবে সিয়াম পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। সাত নাম্বার, দোয়া প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন, আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই, প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই। তাই সিয়াম পালনকারী আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া প্রার্থনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজনের দোয়া কবুল করা হয়। এক নাম্বার, সিয়াম পালনকারীর দোয়া। দুই নাম্বার, অত্যাচারী ব্যক্তির দোয়া। এবং তিন নাম্বার, মুসাফির ব্যক্তির দোয়া। নাম্বার আট, তৌবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করতে পারেনি, তার নাক ধুলায় ধূসরিত হোক। নাম্বার নয়, অধিক হারে নেক আমল করতে চেষ্টা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক এসে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাত্রি জাগরণ করতেন, পরিবারবর্গকে নিদ্রা থেকে জাগিয়ে দিতেন, লুঙ্গি শক্ত ও ভালো করে বেঁধে প্রস্তুতি গ্রহণ করে নিতেন। এবং সর্বশেষ নাম্বার দশ, ইসলামী শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। রমজান মাসের ফজিলত আসলে বলে শেষ করা যাবে না। তো আজকে আমরা যতটুকুই জানতে পারলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই দশটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।